সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশকে নতুন করে আপনাদের সহযোগিতা আপনাদের সাথে নিয়ে নতুন করে বিনির্মাণ করবেন, যেখানে থাকবে না অন্যায় অত্যাচার, প্রশাসন থাকবে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতি। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পরিশেষে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আপনাদেরকে এই মেসেজটিও দিতে চাই যে আপনারা দেশের বিরুদ্ধে, দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এই কৃষিবাদের দূষণরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আপনাদেরকে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদেরকে ইস্পাত থেকে রক্ত নিয়ে আপনাদেরকে সামনের দিকে আগাতে হবে এবং আমাদের নেতার যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে একটি নতুন রাষ্ট্রের চিন্তা করছেন আপনারা, সেই সেই নতুন আবহ, সেই নতুন চিন্তাধারা রাষ্ট্র বিনির্মাণের সাম্য, ন্যায় বিচার এবং সুশাসনের বা নতুন রাষ্ট্র বিনির্মাণের যে আশা নিয়ে কাজ করে যাচ্ছেন আপনারা ঘরে ঘরে সেই সংবাদ, সেই মেসেজ পৌঁছে দেবেন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই হোক আজকের কুশল বিনিময়ের তথ্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।